মাঝ আকাশে দুর্যোগের কবলে যাত্রীবাহী বিমান, বিমানে প্রবল ঝাঁকুনি, যাত্রী ও বিমান কর্মী সহ আহত 14 জন। মুম্বাই থেকে অন্ডালগামী বিমানের ঘটনা। জানা গেছে আহতদের মধ্যে একজন ছাড়া বাকি সকলেই সুস্থ আছেন। অবতরণের কিছু সময় আগে মাঝ আকাশে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বিমান। ঘটনায় জরুরি অবতরণ বিমানের বিমানে থাকা যাত্রী বিমান কর্মী মিলিয়ে আহতের সংখ্যা 14। জানা গেছে রবিবার মুম্বাই থেকে অন্ডালগামী বিমানটি হঠাৎ করেই প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে। অন্ডাল বিমানবন্দরে নামার কিছু সময় আগে ঝড়ের কবলে পড়ে বিমানটি। বিমানে থাকা যাত্রীরা প্রবল ঝাঁকুনি অনুভব করেন। ঘটনার সময়কার সেই ভিডিও ছবি এসে পৌঁছেছে আমাদের কাছে। ছবিতে দেখা যাচ্ছে বিমানের ভেতর উদ্ভ্রান্তের মতো ছুটে বেড়াচ্ছেন বিমান সেবিকা। বিমানের মেঝেতে গড়াগড়ি খাচ্ছে বিভিন্ন জিনিসপত্র। যাত্রীরাও ভয়ে কাটা। নিয়ম মতো বিমানের সিলিং থেকে বেরিয়ে এসেছে ইমার্জেন্সি অক্সিজেন মাস্ক। নিরাপত্তার কারণে যাত্রীদের সিট বেল্ট বাঁধা সূত্রের খবর। তা সত্ত্বেও বেশ কয়েকজন যাত্রী সিট থেকে ছিটকে পড়েন। বিমানের প্রবল ঝাঁকুনির চোটে যাত্রীদের মাথার ওপর থাকা ব্যাগগুলি যাত্রীদের ওপর পড়ে। বিমানে মোট 3 বার ঝাঁকুনি হয় বলে জানা গেছে। অত্যন্ত দক্ষতার সাথে বিমানটিকে অবতরণ করাতে সক্ষম হন পাইলট। আমাদের যে জুনিয়র যারা ওখানে আটকে রয়েছে তাদেরকে আনার চেষ্টা করে সরকার খুবই এখন শুধু অপেক্ষা অপেক্ষা ওয়েটিং। হ্যাঁ, অনেক এক্সাইটি আমার মুখের মধ্যে একটা যেন কোথাও হাসি খুশি। বিপদের আঁচ করে আগেই এয়ার ট্রাফিক কন্ট্রোলে খবর পাঠান পাইলট। বিমানবন্দরে প্রস্তুত রাখা হয় অ্যাম্বুলেন্স। এ বিষয়ে অন্ডাল বিমানবন্দরের অধিকর্তা কৈলাস মণ্ডল জানান, বিমানটি অবতরণের আগে মাঝ আকাশে দুর্ঘটনার কবলে পড়ে। এটিসি মারফত বিষয়টি জানার পর আমরা সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। বিমান যখন অন্ডাল বিমানবন্দরের মাটি স্পর্শ করে তখনও বাইরে চলছে প্রাকৃতিক দুর্যোগ। সেই অবস্থাতেই যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় নার্সিং হোমে। সেখানেই চিকিৎসা শুরু হয় তাদের। লগেজ রাখনে কে জো জায়গা হে ও আচানক টুট গিয়া, টুটনে কে চলতে ইয়ে ঘটনা ঘটি। আচ্ছা, প্লেন কা ইয়ে তো সে কি আবি আমারা প্রাইম কামে প্যাসেঞ্জার জো ঘায়েল হুয়ে উনকা ইলাজ করনা সাবে আবি হাম পহলে ও কর লেবে উসকে বাদ সে আপকা জো ডিটেইলস সে বাতায়েঙ্গে। আহত যাত্রীদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দুর্গাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে চিকিৎসক তপন রায় বলেন, বেসরকারি একটি বিমান অন্ডাল এয়ারপোর্টে আসছিল, সে সময় দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। বিমানে মোট 188 জন যাত্রী ছিলেন, তাদের মধ্যে 14 জন কম বেশি জখম হয়েছেন। আহতদের মধ্যে বিমান কর্মীরাও রয়েছেন। মানে এয়ারজেট প্লেনে উপরের যে মাল রাখার জায়গাটা ওটা হঠাৎ ভেঙে পড়ে ওদের মাথার উপর, এবং যার জন্য অনেকের ইনজিওর্ড হয়, মাথাতে ইনজিওর্ড হয়, স্পাইনাল কর্ড ইনজিওর্ড হয়েছে। একজন পেশেন্টের খুব সিভিয়ারলি ইনজিওর্ড, ওকে আমরা স্পাইনাল কর্ড সার্জনের কাছে পাঠিয়েছি। টোটাল ওদের স্টাফ টাফ নিয়ে 14 জন। ওই বিমানে থাকা আহত এক যাত্রী বলেন, ল্যান্ডিং করার প্রায় 30 মিনিট আগে হঠাৎই ঝাঁকুনি শুরু হয়, সিট বেল্ট ভেঙে যায়। আমরা মুম্বাই থেকে আসছিলাম। আহত যাত্রীদের মধ্যে একজনের আঘাত গুরুতর, বাকিরা ভালো আছেন বলেই জানা গেছে। একবার হালকা সা জার্কিং মার, উসকে বাদ ফির থোড়া মতলব জার্কিং এসে মারনে কে জেসা কর রাহা থাকা প্লেন, তো পুরা জোর সে জোর 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 সে মারনে লাগা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অন্ডাল।